দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারলে দেশের নীরব দুর্ভিক্ষ হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি রেশনিং কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির আহ্বান জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুনাফা লোভীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। দেখুন শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজারে চলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে অস্থিরতা। রোজার আগে হঠাৎ করে ভোজ্য তেল সহ কিছু পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ভর্তুকি দিতে হবে। আমাদের দেশে মানুষের ক্রয় করার ক্ষমতা নেমে যাচ্ছে, বেশি দামে কিনে কম দামে বিক্রি করার ব্যবস্থা করতে হবে কিছু লোকের জন্য অন্তপক্ষে। সেই জন্য আমি বলছি যে সমস্ত জনগোষ্ঠীকে ভাগ করেন, দুই তিন ভাগ করেন, ABC এরকম করে কার্ড আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, রেশন কার্ড করেন এবং রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে দেন, টিসিবির লম্বা লাইন দেওয়ার দরকার কি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আগেই দাম বাড়িয়েছে নিত্যপণ্যের। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দেশে উৎপাদিত সবজির দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি। রোজার মাসে 1 কোটি মানুষকে আমরা স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করব, এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা দ্রব্যমূল্যের বাজারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম কমাতে হবে। আমাদেরকে জনগণকে খাদ্য নিরাপত্তার জন্য তাদেরকে নানা রকমভাবে সাবসিডাই দিতে হবে, কাবিকা খাবিকা ক্ষেত্রে আরও নতুনভাবে তাদেরকে সেখানে বাজেট বরাদ্দ দিতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটিকে হারিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতর্কিকরা জয়লাভ করে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।